নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এলাম 8ই অক্টোবর 2020-র দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শেষ হচ্ছে চন্দ্র রাহুর যে তুঙ্গস্থ যোগ, এটা কিন্তু আজই শেষ হচ্ছে সকাল 9:30-এর পর। এতদিন চন্দ্র তুঙ্গস্থ এবং রাহু তুঙ্গস্থ একই ঘরে অবস্থান করছিল, একাধিক ঘটনা অনেকের জীবনে ঘটেছে, ঘটনা প্রবাহ এসেছে, যাদের ক্ষেত্রে আসেনি আলাদা কথা, কিন্তু যারা এরম ধরনের কিছু ঘটনা ফিল করেছেন ভালো মন্দ কিছু ম্যাক্সিমাম লেভেলে, সেগুলো কিন্তু একটু নোট ডাউন করে রাখবেন, যাতে পরবর্তী সময় জ্যোতিষ মহাশয় বা মহাশয়দের কাছে গিয়ে আপনি সেটা ব্যক্ত করতে পারেন। তো চন্দ্র আজকে 9:30-এর পর রাশি পরিবর্তন করছে এবং চন্দ্র আজকে একই রাশিতে দুটি নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র প্রথমে মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং বলতে পারেন সকাল থেকে একদম রাতের একদম অন্তিম পর্যায় পর্যন্ত 10:30-এর আগে অবধি সে মৃগশিরা থাকবে। মৃগশিরার পরবর্তী সময় চন্দ্র কিন্তু আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্রে প্রবেশ করবে। তো মৃগশিরা, মৃগ মানে হচ্ছে হরিণ আর শিরা মানে হচ্ছে সিং। তো হরিণের সিং এই নক্ষত্রের মূল রূপক হিসেবে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে মৃগশিরা যুক্ত মানুষেরা খানিকটা হরিণ যেরকম দেখবেন সার্চিং করে একদিক থেকে আর একদিক, সবসময় একটা কিছু খুঁজছে, মাথাটা সবসময় সে মুভ করে, এরাও কিন্তু জীবনের কেরিয়ারে চলার পথে এরা কিন্তু এই ধরনের সার্চিং মুভমেন্ট ভীষণ মাত্রায় করে থাকেন। এবং আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে হরিণের সিং যেমন চলার পথে বাধা প্রাপ্ত হয়, বিভিন্ন গাছে ডালপালায় আটকে যায়, এদের জীবনও কিন্তু মাঝে মাঝে এরম বাধাপ্রাপ্ত হয়ে যায় এবং সেটা তাদেরকে সেই জটিলতা থেকে ছাড়িয়ে আবার এগোতে হয়। তো মৃগশিরার অধিপতি কে? মঙ্গল। মঙ্গল বর্তমানে কী অবস্থায় আছে? বকরি, শনিদৃষ্ট এবং সূর্যদৃষ্ট, ফলত মঙ্গল খুব একটা ভালো পজিশানে নেই এবং ফলে আমরা মৃগশিরা থেকে খুব একটা ভালো ফল আমরা নাও পেতে পারি, এটা আগে আমাদের সবার মাথায় রাখতে হবে। এখন বিষয় হচ্ছে কারা ভালো ফল পাবেন না, সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, তবেই আমরা আজকের দিনের মূল বিষয়টা বুঝতে পারবো। আপনার যদি জন্মছক জানা নাও থাকে, এই আলোচনাটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে কী কী ঘটনা ঘটতে চলেছে। প্রথম হচ্ছে মঙ্গল বকরি। আমি আগেই বলছি সূর্য মঙ্গল যোগ এবং মঙ্গল বকরির চন্দ্রের কম্বিনেশান, উপরন্তু বৃহস্পতি দৃষ্টি, এটা খুব ভাইটাল। বৃহস্পতি দৃষ্টি ভালো ফলগুলো আমি আসছি, কিন্তু বৃহস্পতি কী হয়, তিল থেকে যে কোনো জিনিসকে তাল করে, তাই আমি বলবো কোনো ঝগড়াঝাটিপূর্ণ পরিবেশ, অশান্তিপূর্ণ পরিবেশ, এগুলোকে অ্যাভয়েড করে চলা আজকে উদ্দিন উচিত হবে। আপনি যদি সাংসারিক ক্ষেত্রেও ছোটোখাটো বিষয় নিয়ে একদম সামান্য কিছু একদম বিষয় নিয়ে যদি কোনো ঝগড়া শুরু করেন বা কোনো কন্ট্রোভার্সি তর্ক বিতর্ক শুরু করেন, সেটা দেখবেন কখন বৃহদাকার ধারণ করলো আপনি নিজেই ঠাউর করতে পারলেন না, এই বিষয়টা কিন্তু সবার আগে ঘটার একটা প্রবণতা থাকছে। লগ্ন রাশি যাই হোক না কেন, এটা মাথায় রাখা জরুরি। মঙ্গল বকরি এবং সূর্যমঙ্গল যোগ, আমি প্রথমেই বলবো যারা একটু মাথা গরম মানুষ আছেন, অল্পেতে কিন্তু রাগ জেদ পোষণ করেন, কেউ কিছু বললে ধুমধাম গায়ে তো লেগে যায় এবং আপনি চিৎকার চেঁচামেচি করে ফেলেন, সেটা যে কোনো জায়গায় হতে পারে, তাদের ক্ষেত্রে আজকে আত্মনিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে, এটা মাথায় রাখা জরুরি, নচেত কিন্তু ঝগড়াঝাটি জড়িয়ে পড়তে পারেন। ব্লাড রিলেটেড যে কোনো সমস্যা, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে এ টু জেড যে কোনো ব্লাড রিলেটেড সমস্যা যদি কোনো ফেস করেন, সে থাক ক্রনিক রোগ না থাক, আপনি কিন্তু একটু মেডিকেলি অ্যালার্ট থাকবেন। মঙ্গল সূর্যযোগ আপনার রাজনৈতিক কেরিয়ারে প্রতিষ্ঠা, প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধি করতে পারে এবং রাজনীতিবিদদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। লগ্নরাশি ভেদেই আমি বলছি, সরকারি কর্মের সঙ্গে যুক্ত এবং মেডিকেল কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। মঙ্গলের নক্ষত্র এবং শনিমঙ্গল যোগ, এটা প্রথমেই মাথায় রাখতে হবে, যাদের চোটাঘাত লাগার প্রবণতা আছে, আপনি জন্মছক জানেন না কোনো ব্যাপার নয়, চোটাঘাত লাগার আপনার যদি লাইফে প্রবণতা থাকে তাহলে কিন্তু চোটাঘাত লাগার কিন্তু প্রবণতা এই সময় বাড়তে পারে, এটা মাথায় রাখা খুব জরুরি। ছোটোখাটো বিষয়ে আপনি কিন্তু আঘাত, চোট, ব্যথা বেদনা ইত্যাদির সম্মুখীন হতে পারেন, এই বিষয়টাও আপনাকে আজকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আর যারা জন্মছক জানেন, আপনার জন্মছকে যদি শনিমঙ্গল যোগ থাকে সেই শনিমঙ্গল যোগের প্রভাব আজকের দিনে বাড়তে পারে, যেটা স্পেশালি আপনার কাজের ক্ষেত্রে কিছুটা কর্ম পরিবেশকে প্রেসারাইজ করতে পারে, কর্ম পরিবেশ যে বাধাপ্রাপ্ত হবে সেরকম কোনো কথা নয়, কাজের ক্ষেত্রে ওয়ার্কলোডটা বাড়তে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে সম্পর্কজনিত বিষয়, পারিবারিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এই সম্পর্কের জায়গাটা একটু ডাউন থাকতে পারে, কী ক্ষেত্রে, যদি জন্মছকে শনিমঙ্গল যোগ থাকে সেই ক্ষেত্রে। দ্বিতীয় বিষয় হচ্ছে সবার আগে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মঙ্গল এবং শনির কম্বিনেশানটা টেকনিক্যাল বিষয়ে যারা কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কিছু পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রেও আজকের দিনটা স্পেশালি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আমি গতদিনের একটা প্রেডিকশন এখানে আবার ইনক্লুড করছি, আগুন ইলেকট্রিকে যাদের সমস্যা হয়েছে প্রিভিয়াস লাইফে তারা আজকের দিনটা অবশ্যই একটু সতর্ক থাকবেন, না হোক সেটাই কাম্য কিন্তু সতর্ক থাকা অবশ্যই জরুরি। সাহিত্য চর্চা যারা করছেন, বিজ্ঞান চর্চা যারা করছেন, যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ডিজাইনিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা
সফটওয়্যারের কাজ করছেন, যারা হায়ার কমার্সের উপর কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। রাশি লগ্ন অনুযায়ী কিছু হেরফের হলো, মোটামুটি মুদিখানার ব্যবসা, জলজ দ্রব্যের প্রোডাক্টের ব্যবসা, সোনার ব্যবসা, বড় গাড়ির ব্যবসা এবং অবশ্যই যে কোনো ধরনের আপনার স্টেশনারি গুডসের একটা পাঁচ মিশালি দোকান আছে, এরকম ধরনের ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। শিক্ষাক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা লগ্নরাশি ভেদে বেশ কিছু বিষয় ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকতে বলবো, যাদের পিতা খুব অনুশাসন করে সন্তানদের প্রতি, এটা কী করছো ওটা কী করছো এই বিষয়গুলো থাকে, তাদের ক্ষেত্রে পিতার অনুশাসন বা পারিবারিক অনুশাসনগুলো তাদের ওপর কিছু বিষয়ে বাড়তে পারে, এটাও হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতির কম্বিনেশান এটাই দেখায় আপনি কিন্তু নিজের অহম, আবেগ এবং নিজের জেদের বসে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আপনি যদি এই টাইপের মানুষ হন, আপনি তো নিজেকে ভালো করে চেনেন, তাহলে কিন্তু যে কোনো সিদ্ধান্তের বিষয়ে এগুলোকে দূরে সরিয়ে রেখে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে ভেবে চিনতে নেওয়া উচিত হবে। বৃহস্পতি চন্দ্র যোগ থাকলে আর্থিক বৃদ্ধি, সমৃদ্ধি, কোনো বাধাপ্রাপ্ত কাজ হয়ে যাওয়া, বিদ্যায় উন্নতি হওয়া, অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কোনো রেজাল্টে ভালো ফল হওয়ার প্রবণতা থাকছে। অবশ্যই মঙ্গল এবং চন্দ্রের যোগ থাকলে এই সেম বিষয় আর্থিক ক্ষেত্রে উন্নতি, কোনো পুরনো অর্থকরী প্রাপ্তি এবং আপনার কাজে কর্মে ফিজিক্যাল স্ট্যামিনা কিন্তু থাকবে। খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু কিছু উপযোগী হতে পারে, মেডিকেল কাজগুলো করতে পারেন। তবে মাঙ্গলিক যুক্ত ব্যক্তি এবং মঙ্গল বক্রী যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মেডিকেল কাজে একটু তৎপরতা রাখতে হবে, কিছু কিছু বিষয়ে একটু আধটু বাধা আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। যেহেতু চন্দ্র আমাদের মনের কারকগ্রহ এবং বৃহস্পতি মঙ্গল এবং একটা প্রভাব কাজ করছে রাহুর প্রভাব, ঘুমের মধ্যে অনেকেরই স্বপ্ন দেখার প্রবণতা, একটু সাউন্ড স্লিপের অভাব থাকবে, মনের মধ্যে একটু আবেগ ইমোশন উদ্বেগের পরিমাণ কিছু বিষয়ে থাকতে পারে, খানিকটা একই রকম কিন্তু প্রেডিকশনগুলো মানে গ্রহের চক্রে একটু হেরফের হতে পারে। এবার আসা যাক মানসিক ক্ষেত্রে তারতম্য। দেখুন চন্দ্র এখানে প্রথমে সকাল 9:30 পর একরকম ফল দেবে, 9:30 পর আপনাদের মুডটা একটু অন্যরকম থাকতে পারে এবং রাতের 10:30 পর আর একরকম মুড কিন্তু থাকতে পারে। তবে এটুকু বলতে পারি রাত্রির 10:30 পর আদ্রা নক্ষত্র অনেকটাই শক্তিশালী ফল দেবে এবং অনেকটাই বেটার রেজাল্ট দেবে, কারণ আদ্রার অধিপতি বর্তমানে স্ট্রং, রাহু কিন্তু অনেকটাই আপনাকে পারফরমেন্স ভালো দেবে, সেটা আপনার কোনো কমিউনিকেশান হতে পারে, যোগাযোগ হতে পারে, সেটা পরবর্তী দিনে আমি রাশিফলে জানাবো। আমরা ইতিমধ্যে সূর্য নিচস্থর ভিডিও আপলোড করে দিয়েছি, সূর্য আগামী 17 তারিখে নিচস্থ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে পৃথিবী নিচস্থ হচ্ছে, কারণ আমরা পৃথিবীর প্রেক্ষাপটে সূর্যকে বিচার করি, ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য নিচস্থর ফলটা অবশ্যই সব ক্ষেত্রে ভালো ফল হয় না, কী কী ফল পাবেন না পাবেন ডিটেল আলোচনা আমি করে দিয়েছি, দেখে নেবেন, সঙ্গে 2021 বর্ষফল দেওয়া আছে। আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, এই কথাটা ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলে আমাদের নাম্বার পেয়ে যাবেন, আপনি একটা ফোন করে সেই নাম্বারে বুকিং করে বাড়িতে বসে অন ফোন বিস্তারিত আলোচনা আপনার জন্মছক নিয়ে, ব্যক্তিগত সমস্যা নিয়ে, যাবতীয় বিষয় নিয়ে করতে পারেন এবং সেটা সন্তোষজনক হবে এবং সেটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হবে এবং অবশ্যই সেটা আমাদের পেজে এলেই পেয়ে যাবেন। আমি বিষয়টা রিপিট করে মূল আলোচনায় প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে এসে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুক ইন্টারেস্ট পেয়ে যাবেন, এই ভিডিও নিচের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স থেকে ফেসবুকে সার্চ করলো আমাদের পেজ এবং গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন, ফলো করতে পারেন ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। আমরা সরাসরি শুরু করছি মূল আলোচনা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যাতে অন্য বন্ধুরা দেখতে পান আপনারই হাত ধরে দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। মেষরাশি, মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের যে যাত্রা সেটা রাশি থেকে রাশির তৃতীয়, মৃগশিরা নক্ষত্র থাকছে ম্যাক্সিমাম সময়টাই এবং রাত্রি 10:30 পর চন্দ্র আদ্রায় প্রবেশ করছে, তার মধ্যে সকালে 9:30 পর মৃগশিরা নক্ষত্র থাকা সত্ত্বেও রাশি দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে। প্রথমে আমি বলবো একটু অস্থিরতা সকালের পর থেকে করবে, মানে আর্লি মর্নিংয়ের সিচুয়েশনটা তারপর থেকে অস্থিরতা কমবে, কিন্তু মাথায় রাখবেন চন্দ্র মঙ্গলের কানেকশান, মঙ্গল বর্তমানে দ্বাদশে বক্রী, হেলথের বিষয়ে যে দিনটা একটু সতর্ক থাকতে হবে, টুকিটাকি হেলথ ইস্যু, শরীর খারাপ ইত্যাদি সমস্যা, এগুলো কিন্তু সম্ভাবনা কিছু বিষয়ে বৃদ্ধি হতে পারে। কমিউনিকেশান যোগাযোগ ভালো হবে, দূরের যোগাযোগগুলোর সফলতা আসতে পারে, চোটাঘাতের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, গিয়ে করতে হবে এমন কোনো কাজ বা আউটডোরসগুলোকে প্রেফার করার চেষ্টা করুন, ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের হেল্প পাবেন। অবশ্যই যে কোনো কমিউনিকেটিভ কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, চন্দ্র বৃহস্পতির মধ্যে গজকেশরী প্রভাব থাকার জন্য আপনার অবশ্যই ক্লায়েন্ট মিট আপ, কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করা, মিটিং সেট করা, কোনো প্রস্তাব দেওয়া, যে কোনো ধরনের আলাপ আলোচনা ইত্যাদি করা আজকের দিনে শুভ। পড়াশোনার ক্ষেত্রটা আজকের দিনটা বেশ ভালো, উচ্চশিক্ষা, রেগুলার পড়াশোনা, স্কুল এডুকেশনের পড়াশোনা ভালো যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি এবং গ্রোথ স্বাভাবিকভাবেই বজায় থাকবে। তবে আমি এটুকু বলতে পারি,
শুরুর রাতে এবং শেষ রাতে কিছুটা কিন্তু আপনার কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে রাহুর কানেকশান থাকার জন্য। পরীক্ষা ইত্যাদিতে ভালো ফল পাবেন, অবশ্যই আগে থেকে কোনো এক্সামিনেশান দেওয়া থাকলে সেই বিষয়ে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, একটু ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এগুলো কিন্তু করতে হবে যে কোনো কাজের সূত্রেই, কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে স্বাভাবিক থাকবে। তবে শনি মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে টেকনিক্যাল বিভাগের ব্যক্তিদের আজকের দিনটা ভালো, অন্যান্য বিভাগে যারা কাজ করছেন একটু কাজের ক্ষেত্রে দায়িত্ব আছে দায় আছে এগুলো কিন্তু মনে হতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর চাঙ্গা, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি যোগাযোগ এগুলো কিন্তু পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ওভারঅল গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। ব্যবসা এবং চাকরি দু ক্ষেত্রে আমি মিলিয়ে বলছি আজকের দিনে, যে কোনো টিচিং প্রফেশন, যে কোনো ধরনের সরকারি রিলেটেড ব্যবসা, ডেকোরেটিংয়ের যারা কাজ করছেন, ফুড ডেলিভারির যারা কাজ করছেন, অনলাইন সেন্ট্রিক যে কোনো চাকরি এবং ব্যবসা এগুলো ভালো যাবে। জন্মস্থান থেকে দূরে থাকা চাকরি এবং ব্যবসা ভালো যাবে, কিন্তু মঙ্গল যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ মেনটেন করতে হবে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আর কয়েকদিনের মধ্যেই সূর্য নিচস্থ হবে, আমি এ বিষয়ে ভিডিও আপডেটস দিয়ে দিচ্ছি, যারা জানেন না অবশ্যই কিন্তু দেখে নেবেন। অবশ্যই আজকের দিনে দাম্পত্য সুখ যে বিষয়টা সেটা থাকছে, দাম্পত্য জীবন মোটের ওপর ভালো এবং দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু ভালো রেজাল্ট আজকের দিনে পাবেন। নতুন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। মাসিক রাশিফল এবং সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা দেখে নিন, অবশ্যই 2021 বর্ষফলটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন থেকে চন্দ্র সরে যাচ্ছে 9:30 পর, একটু আবেগ ইমোশন এই বিষয়গুলো একটু কমবে। চন্দ্র দ্বিতীয় যাওয়ার জন্য এবং বৃহস্পতির যুক্ত হওয়ার জন্য যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো, কথায় আপনার দম উদ্যোগী মনোভাব এগুলো কিন্তু থাকবে। মঙ্গল তবে যাদের বকরি আছে একটু ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করে ফেলতে পারেন। পুরনো অর্থকড়ি রিকভারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কারোর থেকে পাওনাগণ্ড অর্থ চেষ্টা করতে পারেন উদ্ধার করার ক্ষেত্রে, এবং অবশ্যই যারা সেলফ প্রফেশনে আছেন সেলফ এফোর্টে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে আর্থিক যোগাযোগ আজকের দিনে আসতে পারে। এছাড়া পারিবারিক ক্ষেত্রে কোনো অনুষ্ঠান, আত্মীয় সমাগম, বন্ধু সমাগম হওয়ার কিন্তু সম্ভাবনা হরোস্কোপে আছে। অবশ্যই কিছু ফাটকা লাভ হতে পারে। সেভিংসে লং টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কোনো ভূসম্পত্তি ইত্যাদি কিছু বিক্রয় করা থাকলে সে বিষয়ে কিন্তু আজকের দিনে উদ্যোগী মনোভাব রাখতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে এমনি ভালো যাবে আজকে সারাদিন, নতুন প্রেমেরও যোগাযোগ হরোস্কোপে কিন্তু থাকছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সম্বন্ধ প্রেমজ দু ক্ষেত্রেই। দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকছে, তবে বকরি মঙ্গল যুক্ত ব্যক্তিদের কিছু বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর হতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে। রেল, ব্যাংক, কথা বেঁচে যারা খান, যারা কোম্পানির আউটডোরে আছেন, যারা আউটওয়ার্কস করছেন, যারা পাবলিক ডিল করছেন, যারা কোনো ধরনের আপনার হাত দিয়ে কোনো কাজ করছেন, একদম পিওর হাতের ইউজ করতে এরকম কোনো কাজ করছেন, সুখ্যাতি সূক্ষ্ম কাজ করছেন, মেডিকেল সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অগ্রাধিকার থাকবে। ভালো অন্যান্য কাজও আছে কিন্তু এটা অগ্রাধিকার থাকবে। অবশ্যই আমি এটুকু বলবো, গান বাজনা আবৃত্তি নাটক অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু অ্যাডভান্টেজ পাবেন। ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য, মিষ্টান্ন, সোনার ব্যবসা, যে কোনো ধরনের অনলাইনের ব্যবসা, প্রমোটিং ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। তবে ব্যবসার মধ্যে আমি এটুকু বলতে পারি শ্রম বা পরিশ্রম বাড়তে পারে। গ্যাজেটস ইত্যাদি আপনার প্রয়োজনীয় সামগ্রী এগুলো কিনতে পারেন, কেনাকাটিতে অসুবিধা নেই। আমি সূর্যের রাশি পরিবর্তনের ভিডিও আপডেট দিয়েছি, যেটা খুব দ্রুত হতে চলেছে। সূর্য নিচস্থ আপনাদের রাশির চতুর্থপতি, মনের অধিপতি, এবং এই বিষয়ে ডিটেল আলোচনাটা আপনারা পাবেন। ব্যবসা বাণিজ্যর মধ্যে তবুও আমার ব্যক্তিগতভাবে আর একটা পয়েন্ট মনে হচ্ছে, যদি মঙ্গল আপনার বকরি থাকে ধার বাকিটা একটু অ্যাভয়েড করে চলা ভালো। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সেটাও কিন্তু হরোস্কোপ অনুযায়ী অবশ্যই শুভ। সরকারি ওরিয়েন্টেড কাজ এবং মেডিকেল কোনো কাজ আজকের দিনে করতে পারেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল ছাড়াও আপনাকে সূর্যের নিচস্থ ভিডিও এবং 2021 বর্ষফলটা দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুনে চন্দ্র প্রবেশ করছে ঠিক সকাল 9:30 পর, এবং এই মিথুন লগ্ন মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের আবেগ ইমোশনগুলো একটু বাড়বে। মঙ্গলের নক্ষত্র মেঘশিরা থাকার জন্য আপনাদের ভেতরে জেদি ভাব কিছু বিষয় বজায় থাকবে। আত্মীয় স্বজনের রিলেশনশিপের জায়গাটা একটু অ্যাভারেজ কাটতে পারে। পিতা গুরুজন এদের মত মেনে চলার চেষ্টা করুন, ইচ্ছা সম্পূর্ণ আজকের দিনে হবে। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ, লোন পাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। শত্রু নাশের যোগ আছে, মেডিকেল কাজ করতে পারেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো, সামান্য একটু ব্যথা বেদনা চোটাঘাতের সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে। চাকরি রিলেটেড পরীক্ষা যারা দিচ্ছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, মাইগ্রেন এগুলোর সমস্যা একটু বাড়তে পারে, এবং মানসিক উত্তেজনা আপনার শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সম্বন্ধ প্রেমজ দু ক্ষেত্রেই। সন্তান যোগ উত্তম, প্রেমের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে প্রস্তাব বা ইত্যাদি দেওয়া যেতে পারে। সোশ্যাল ফেম, মাস ফেম বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে আপনার আজকের দিনটা ভালো যাবে, নতুন ব্যবসার উদ্যোগ সফল হতে পারে। খাদ্যদ্রব্য, মিষ্টান্ন, বড় কারখানা, লোহা, আয়রনজাত দ্রব্যের প্রোডাক্ট, চিনির
কোনো ধরনের আপনার আটা ইত্যাদি জাতীয় ব্যবসা, কৃষিকাজ, অভিনয়, শিল্পকলা, আর্টিস্টিক কাজ, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। উদ্যোগী মনোভাব আজকের দিনে থাকবে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে। সেবা পরিষেবা দিচ্ছেন মেডিকেল কর্মী, দমকল, রেস্কিউ টিমে যারা আছেন, ফিল্ড ওয়ার্কার যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো যাবে। জব চেঞ্জ করার যোগ আজকের হরোস্কোপে আছে। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে ফল ভালো আসতে পারে, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। কোনো ক্লায়েন্ট মিট আপ, আপনার কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, মিটিং ইত্যাদি সেট করার ক্ষেত্রে ভালো। সেলস কর্মীরা অ্যাডভান্টেজ অবশ্যই কিছু জায়গায় পাবেন, এটাও কিন্তু ভালো যেতে পারে। কর্ম এবং চন্দ্রের কানেকশান থাকার জন্য পুরনো কোনো মাইনেপত্র আটকে থাকলে সে বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই আজকের দিনে অগ্রাধিকার পেতে পারেন। প্রেস মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। দাম্পত্য সুখ থাকবে এবং পার্টনারের মতকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। কিছু বিষয়ে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতরমিল বা কড়া কথা শুনিয়ে দিলেন সেটা হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ভালো যাবে। আপনারা অবশ্যই আমাদের মাসিক রাশিফল এবং অবশ্যই রাহুক্ষেত্র গোচরে 2021 বর্ষফল এবং আগামী 17 তারিখে সূর্য নিচস্থ হচ্ছে রাশির পঞ্চমে, অত্যন্ত ভাইটাল বিষয়, শেয়ার, লটারি, সন্তান, প্রেম, অর্থনৈতিক অবস্থা এবং আপনাদের অবশ্যই পড়াশোনার ওপরে এর একটা বড় প্রভাব পড়বে, আপনাদের মানসিক স্থিতির ওপরও পড়বে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশ থেকে দ্বাদশে চলে আসছে সকাল সকাল, এবং দ্বাদশে চন্দ্র কিন্তু একটু আপনাদের হেলথ ইস্যু আনতে পারে। অবশ্যই একটু কাজের পরিশ্রম বাড়ছে বা টুকিটাকি বিষয়ে আপনার হেলথের সমস্যা এটা ওটা আসছে, ওভার লোড কাজের ক্ষেত্রে পড়ার জন্য একটু বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা পড়ছে, এগুলো কিন্তু আজকের দিনে আসার সম্ভাবনা আছে। দূরের যে কোনো কাজ আজকের দিনে ভালো হবে, দূরের যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। পেটের গোলমাল, পিতার হেলথের বিষয়, এগুলো একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে একটু ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটা কাটবে। নতুন প্রেমের বিষয়ে অপেক্ষা করা দরকার। কিছু বিষয়ে ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি আসতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে মেইন যে জায়গাটা সমস্যা সেটা হচ্ছে মান অভিমানের বিষয়টা একটু বেশি কাজ করবে, এই জায়গাটাই মূল সমস্যা। চন্দ্র কিন্তু ম্যাক্সিমাম সময়ই আপনাদের মঙ্গলের নক্ষত্রে থাকবে। মঙ্গল আপনাদের অবশ্যই কর্মপতি, কাজের যে প্রেশার বা কাজের, ঘরের কাজ হোক, বাইরের কাজ হোক, সাংসারিক কাজ হোক, যে কোনো কাজ হোক, সেই প্রেশারটা একটু বেশি আছে কোনো বিষয়ে আজকে মনে হতে পারে। এছাড়া আমি বলবো কেনাকাটি স্বপ্নের কাজের বিষয়ে একটু ভেবেচিন্তে করবেন। বাড়তি খরচ কিছু বিষয়ে আসতে পারে। লং টার্ম, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের বিষয়ে ভালো করে কাগজপত্র খুঁটিয়ে দেখে নেবেন। দূরের যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে, তবুও বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে মঙ্গল বক্রি থাকলে কিছু অসুবিধা বা কোনো জায়গা থেকে আপনি ফিরছেন, কোনো জিনিস হারিয়ে যাওয়া ইত্যাদি প্রবণতা থাকতে পারে। শেয়ার লটারিতে হিউজ ইনভেস্ট করার জন্য ভালো নয়। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কর্মযোগের বিষয়টা তো যোগাযোগ আসবে, কাজের সূত্রে আপনার মুভমেন্ট, দূরযাত্রা এগুলো হতে পারে, কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটু অভাব কিছু বিষয় কিন্তু থাকবে। কাজের ক্ষেত্রটা একদম নির্বিঘ্নে শান্তিপূর্ণ এই বিষয়টা কিন্তু থাকবে না। সেলস কর্মীরা কিছু অ্যাডভান্টেজ পাবেন, অ্যাডভান্টেজ পাবেন মেডিকেল কর্মীরা এবং যারা ন্যাচারালি কাজের সূত্রে একটু দৌড়দৌড়ি করেন এরকম ধরনের কাজগুলো। এছাড়া বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সম্বন্ধ প্রেম দুক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে আপনার একটু খিটখিটে মেজাজ থাকার কারণে একটু অ্যাভারেজ ফল পাবেন এবং অ্যাভারেজ ফল পাবেন জন্মচক্রে যাদের শনি মঙ্গল যোগ আছে, শনি মঙ্গল যুক্ত ব্যক্তিদের চোট আঘাতের চান্সেসও হরোস্কোপে থাকছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে অবশ্যই কিন্তু যে কোনো ধরনের জলজ দ্রব্যের প্রোডাক্টের ব্যবসা, বাণিজ্যিক শাখায় যারা কাজ করছেন এরম ধরনের ব্যবসা, সেলফ প্রফেশনে আছেন এরম ধরনের কাজ, ওষুধপত্রের কাজ, সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজ, বা আপনি যে কোনো ধরনের আপনার ছোটোখাটো লেবার ওয়ার্কারের কাজ করছেন বা রান্না বান্না ইত্যাদি জাতীয় এরম ধরনের কাজ করেন, সেগুলো কিন্তু ভালো যাবে। এছাড়া মঙ্গলের কানেকশান, যেসব ব্যবসায় পরিশ্রম আছে, যে কোনো সিভিল ব্যবসা ইত্যাদির কাজ, এগুলো ভালো যাবে। মেডিকেল বাণিজ্যর সেক্টরে যারা পাইকারি, স্টকিজ ইত্যাদি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। পূজা অর্চনার যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, তবে ব্যবসার ক্ষেত্রে কাজের পরিসরটা একটু বাড়বে। এর বাইরে আমরা যদি হরোস্কোপটা দেখি, রাহুর কানেকশান যখন পাবে দিনের শুরুর দিকটা এবং শেষ দিকটা, সেই সময় কিছুটা অভিনয়, শিল্পকলা, আর্টিস্টিক কাজ ইত্যাদি কাজের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা ভালো যাবে। তবু আমি একটা কথা আপনাদের বলতে পারি, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে এবং চন্দ্র বৃহস্পতি কানেকশান থাকার জন্য মুদিখানা, খাদ্যদ্রব্য ইত্যাদি প্রোডাক্টগুলো ভালো যাবে। আপনারা মাসিক রাশিফল অবশ্যই দেখুন, সঙ্গে অবশ্যই 2021 বর্ষফল এবং সূর্য নিচস্থ হচ্ছে এটা কিন্তু খুব মাইনাস পয়েন্ট আপনাদের ক্ষেত্রে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি কিন্তু একাদশে প্রবেশ করছে সকাল সকালই, একদম 9:30 পর সে মঙ্গলের নক্ষত্র এবং আদ্রা রাহু নক্ষত্রের কানেকশান থাকে। দেখুন মঙ্গল আপনাদের মনের অধিপতি, সে অষ্টমে বক্রি এবং সূর্য মঙ্গলের একটা কম্বিনেশান। রাগ জেদ বাড়বে, আবেগ ইমোশন এগুলো কিন্তু বাড়বে। পিতার হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। যৌথ কাজ, গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা আসতে পারে, তবে প্রাপ্তিযোগ শুভ। আর্থিক বিষয়ে কোনো চেঞ্জ হতে পারে, বাড়িঘর, গাড়ি ইত্যাদি কেনাকাটির কিছু পরিকল্পনা আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু মঙ্গল অষ্টমস্থ, আপনি গ্যাজেটস, বাড়ি গাড়ি যাই কিনছেন না কেন, কিছু বাধার মধ্যে
মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। তবু একাদশের কানেকশন থাকায় কিছু প্রাপ্তি, কিছু ইচ্ছা, কিছু শখ এগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং অবশ্যই কিন্তু আজকের দিনে কিছু লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে, কারোর থেকে পাওনা গণ্ডা অর্থ উদ্ধার করার ক্ষেত্রে ভালো। মায়ের হেলথের বিষয়ে আজকের দিনটা একটু কেয়ারফুল থাকবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো যাবে এবং রোম্যান্টিক মুড কাজ করবে। নতুন প্রেমের যোগাযোগ আজকের দিনে আসার সম্ভাবনা হরস্কোপে আছে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। সন্তান যাদের আছে তাদের উন্নতির ক্ষেত্রে কোনো ঘটনা ঘটতে পারে। আজকের দিনে যদি কোনো শুনানি থাকে সে বিষয়ে কিন্তু প্রত্যক্ষ তদারকি করবেন। আউটওয়ার্কস ভালো হবে, দূরের কাজগুলো ভালো হবে, সেগুলো বিষয়ে সচেষ্ট হতে পারেন। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তি বা বিদেশে থাকা ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। হাঁটু ব্যথা, ইউরিনারি সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা এবং মায়ের শরীর স্বাস্থ্য বিষয়েও একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। কথাবার্তার ভেতরে একটু স্ট্রংনেস থাকবে। প্রপোজাল বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে খুব ক্লোজ মানুষের সঙ্গে কথাবার্তা বলার বিষয়ে নম্রতা যতটা ব্যবহার করবেন ততটা ভালো। খাওয়া দাওয়া, রুচি, রিচ ফুড, জাঙ্ক ফুড ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে, এগুলো বিষয়ে আপনাকে একটু আত্মসংযম দেখাতে হবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে শুভ। গবেষণা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সামান্য কিছু ব্যথা বেদনার সমস্যা থাকতে পারে, এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক ছন্দে থাকবে, তবে কাজের ক্ষেত্রে যে ইমোশনাল ভাব বা অস্থিরতা ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে। নতুন কর্মের প্রয়াসে সফলতা পেতে পারেন। অবশ্যই জব চেঞ্জের ক্ষেত্রে আজকের দিনটা কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। ফাটকালা ফাটকা ইনকাম হতে পারে, সেলস কর্মীদের ক্ষেত্রে ভালো, কমার্শিয়াল ফিল্ডে যারা আছেন ভালো, যারা কলাকুশলী আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি টিচিং প্রফেশনে আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এছাড়া অবশ্যই চন্দ্র শুক্র মঙ্গলের কানেকশান সরকারি কর্মীদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে এবং আমার মনে হয় মেডিকেল কর্মীরাও আজকের দিনটায় ভালো ফলই সব ক্ষেত্রে পাবেন। তবে কিছু বিষয়ে যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, এগুলো চাকরি, ব্যবসা যে কোনো ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। ব্যবসার মধ্যে অবশ্যই কিন্তু আমি এটুকু বলবো, বৈদেশিক বাণিজ্য অগ্রাধিকার পাবে, অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা অগ্রাধিকার পাবেন, মেডিকেল ফিল্ডও অগ্রাধিকার পাবে। সোনার ব্যবসা, খাবারের ব্যবসা, কোনো ধরনের বস্ত্র, গার্মেন্টস, কোনো ধরনের ডেকোরেটিং, হোম ডেলিভারির কাজ যারা করছেন এরা অ্যাডভান্টেজ পাবেন। প্রিন্টিং, প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। গৃহস্থলী ব্যবসাগুলো ভালো যাবে, তবে একটু অ্যাভারেজ ফলের মধ্যে দিয়ে এগোবে। অবশ্যই সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রেও একটু ভালো এবং মন্দ মিশ্র ফলের মধ্যে দিয়ে কিছু বিষয় থাকবে। আমি যেরকম বললাম গ্রুপ জায়গাটা একটু সমস্যা করার সম্ভাবনা আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আসতে পারে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগ আসার সম্ভাবনা অতিপ্রবল, কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা করে এগোতে হবে। দাম্পত্য সুখ থাকলেও আত্মীয় স্বজনের সঙ্গে ক্ষেত্র বিশেষে কিছু বিষয়ে মতান্তর হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মাসিক রাশিফল এবং রাহুকেতু ট্রানজিটে 2021 বর্ষফল এবং আপনাদের রাশির অধিপতি সূর্য সে নিচস্থ হচ্ছে। আগামী 17 অক্টোবর আমি ভিডিও আপডেটস দিয়েছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মঘরে এবং মঙ্গলের নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রের অবস্থান করবে। সকাল 9:30 থেকে কর্মঘরে চন্দ্র অবস্থান করবে। মঙ্গল বর্তমানে রাশির সমসপ্তমে। একটু মেজাজ স্ট্রং থাকবে। ছোটোখাটো বিষয়ে দাম্পত্য সুখে অভাব অভিযোগ থাকতে পারে। লাইফ পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। কর্মঠ নেচার থাকবে, কাজে কর্মে এনার্জেটিক বিষয়টা থাকবে। সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি যোগ থাকার জন্য সাহিত্যচর্চা যারা করছেন, বিজ্ঞান চর্চা যারা করছেন, অবশ্যই পিওর কমার্সের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। শিক্ষাগত পেশা এবং সরকারি কর্মীও এখানে অ্যাডভান্টেজ পাবেন, তাদের ক্ষেত্রে কিছু টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে ভালো। একাদশপতি চন্দ্রের দশমে অবস্থান আপনার মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো ফল দেবে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো ধরনের পেন্ডিং কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু উদ্ধার হতে পারে। ক্লায়েন্ট মিট আপ করা, ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য প্রেফারেবল। তবে মাথায় রাখবেন আপনার জন্মচক্রে যদি মঙ্গল বকরি থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনারা বিশেষ বিশেষ কাজগুলো আজকের দিনে অ্যাভয়েড করুন। যদি তা না হয় আজকের দিনে করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। কমিউনিকেটিভ যে কোনো কাজ আজকের দিনে ভালো হবে। এছাড়া আমি বলবো পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো ধরনের আইনি বিষয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চিকিৎসাশাস্ত্র, মেডিকেল কর্মী বা ডাক্তারি শাস্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য বিষয়ে কোনো মামলা মোকদ্দমা থাকলে তার গতি প্রকৃতির কিছু পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরিমুখী পড়াশোনাগুলো আজকের দিনে ভালো হবে। পরীক্ষা বা ইত্যাদি থাকলে আজকের দিনে আপনার পারফরমেন্স ভালো থাকবে। তবে পরীক্ষা হলে যাওয়ার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। নির্ধারিত সময় থেকে কিছুটা লেট করে আপনি ফেলতে পারেন, এই বিষয়টার উপর আপনাকে একটু সচেষ্ট থাকতে হবে। এছাড়া আমি এটুকু বলতে পারি সন্তান যোগ আজকের দিন আসতে পারে। মায়ের মতকে গুরুত্ব দিন। কোনো গ্যাজেটস, বাড়ি, গাড়ি ইত্যাদি কিছু কেনাকাটির ক্ষেত্রে বা বিক্রয় করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সিভিল লোনের যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পেয়ে যাবেন বা পার্সোনাল লোন যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পেয়ে যাওয়ার চান্সেস থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ততটা ভালো ফল পাবেন না, কারণ মঙ্গলের অবস্থান মাঙ্গলিক দোষ করছে। যতটা এক্সপেকটেশন তার থেকে কিছুটা কম হতে পারে বা কোনো কাস্টমারের সঙ্গে একটু মতের অমিল, সিদ্ধান্তে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ধীরে চলনীতি অবলম্বন করুন। তবুও মঙ্গল সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজ, রেস্কিউ কাজ, কোনো খেলার জিনিসপত্র বানাচ্ছেন, হিট দিয়ে কোনো প্রোডাক্ট বানাচ্ছেন, বৃহস্পতি ভালো থাকার জন্য স্বপেশা
কুটির শিল্প, কোনো খাদ্যদ্রব্য, মুদিখানা ইত্যাদি ব্যবসার মধ্যে কিছু সাফল্য, কিছু ফল আপনি পেতে পারেন। তবু আমি বলবো, যৌথ ব্যবসা বা ব্যবসার ক্ষেত্রে যদি মনে করেন কিছু সমস্যা আসছে, একটু ধীরে চলনিতে অবলম্বন করুন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। পায়ের নিচের ব্যথা বেদনার সমস্যা কিছু বিষয়ে বাড়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে। দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ থাকার সম্ভাবনা আছে। আমি যেমনটা বললাম, পার্টনারের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল সহ 2021 বর্ষফল এবং রাশির দ্বিতীয় সূর্য নিজস্ব হচ্ছে আগামী 17 অক্টোবর দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলাগুন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে ভাগ্যস্থানে, অষ্টম থেকে ভাগ্যস্থানে প্রবেশ করার জন্য মানসিক প্রশান্তি কিছুটা কিন্তু বাড়বে, কিন্তু মঙ্গলের কানেকশান থাকার জন্য কিছু বিষয়ে আপনাদের কিন্তু পরাক্রম ভাব, জেদি ভাব এগুলো কিন্তু থাকবে। লোন পরিশোধ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কোনো মেডিকেল কাজ করতে পারেন, অফিসিয়াল কাজ কিছু বাকি থাকলে সেগুলো কিন্তু করা যেতে পারে। পিতা গুরুজন হেলথ, এদের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। দাম্পত্য সুখ আজকের দিনটা একটু অ্যাভারেজ কাটতে পারে, পার্টনারের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আমি বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কিছু যোগ আছে, অবশ্যই দেখাশোনা করে ভালো করে কোনো খোঁজ খবর নেওয়ার পরে কিন্তু এই বিষয়ে এগোনো আপনাদের ক্ষেত্রে উচিত হবে। শত্রু নাশের যোগ আজকের দিনে আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি আজকের দিনে আপনি খুঁজে পাবেন। এর বাইরে হরোস্কোপটা যদি অ্যানালাইজ করে দেখার চেষ্টা করি, চন্দ্রের সরাসরি দৃষ্টি তৃতীয়, চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে। যোগাযোগ আজকের দিনে ভালো হবে, আউটওয়ার্কস ভালো হবে, কোথাও যাওয়ার থাকলে, বাইরে কোনো কাজ করা থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। ভাই বোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এদের হেল্প আজকের দিনে কিন্তু আপনি পেতে পারেন। জব চেঞ্জ করার যোগ আছে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো থাকবে, নতুন কর্মের প্রয়াসও করতে পারেন। জব ট্রান্সফারের ক্ষেত্রেও কোনো অপরচুনিটি আছে আজকের দিনে। অবশ্যই আপনি যদি চান ডিপার্টমেন্টাল এক্সাম দিতে পারেন। তবে মঙ্গল বকরী যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবেশ খুব একটা ভালো যাবে না, কারোর সঙ্গে মতের অমিল, মতান্তর এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে। কমিউনিকেটিভ জবগুলো ভালো যাবে। সিভিল ওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। পুলিশ প্রশাসন ইত্যাদি স্তরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। যারা যে কোনো ধরনের জমি জরিপ ইত্যাদি বা ইত্যাদি কোনো ধরনের আপনার মাপঝোপের কাজ করছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, এবং আইটি প্রফেশনালদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বা স্বপেশার ক্ষেত্রে আমি বলবো, কিছু ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফল পাবেন, কারণ ব্যবসার অধিপতি মঙ্গল, সে বর্তমানে ষষ্ঠে। এক তো বৈদেশিক ব্যবসার কিছু যোগাযোগ আছে, মেডিকেল ব্যবসার যোগাযোগ আছে, পার্টনারশিপ বিজনেসের সমস্যা আসতে পারে। কাস্টমারের সঙ্গে গুড বিহেভিয়ার রাখার চেষ্টা করুন। হিট দিয়ে উৎপাদন করতে হয় এরকম কোনো প্রোডাক্টের ব্যবসা আজকের দিনে ভালো যাবে। অনলাইন সেন্ট্রিক ব্যবসাগুলো ভালো যাবে। যারা যে কোনো ধরনের পুশ সেল করছেন এদের ক্ষেত্রে ভালো যাবে। কোনো খাদ্যদ্রব্য, জলজ দ্রব্যের প্রোডাক্ট, ওয়াইন ইত্যাদির ব্যবসা ভালো যাবে। তবুও মঙ্গল বকরী থাকলে আপনার ব্যবসার জগতে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। কোমরের ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে, এবং দাম্পত্য সুখটা যেটা বললাম অ্যাভারেজ কাটবে সেটা কিন্তু হরোস্কোপে দেখাচ্ছে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল, রাহু কেতুর পরিবর্তনে 2021 বর্ষফল এবং আগামী 17 তারিখ রাঁচিতে সূর্য প্রবেশ করছে, একটা বিরাট বিষয়, এবং সূর্য নিচস্থ হবে, ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমে প্রবেশ করছে। অষ্টমে চন্দ্র একটু মন মানসিকতার উপর প্রেশার ফেলে, উপরন্তু মঙ্গলের নক্ষত্র অত্যন্ত সেন্সিটিভ মাইন্ড দেবে, তাই যে কোনো সিদ্ধান্ত, যে কোনো নির্ণয়, যে কোনো কথাবার্তা বলার বিষয়ে আপনাকে একটু ভেবে চিন্তে এগোতে হবে। হট করে ধুমধাম কাউকে কথা দিয়ে দিলেন, কিছু ডিসিশন নিয়ে নিলেন, সেগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা জাতীয় সমস্যা একটু বাড়তে পারে, এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার, অর্থাৎ মেডিকেল অ্যাডভাইসগুলো মেনে চলবেন। এর বাইরে আমি এটুকু বলতে পারি, আজকের দিনে কিন্তু নতুন সন্তান যোগ আসে, এবং সন্তান আপনাদের মধ্যে যাদের আছে সন্তানের একটু জেদি মানসিকতা বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে খুব স্ট্রং না আজকের দিনটা, একটু নরমে গরমে আজকের দিনটা যাবে। ছোটোখাটো বিষয়ে মান অভিমানের টানা পড়েন বা ইত্যাদি বিষয়গুলো আজকের দিনে বাড়তে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, আইনি কিছু বিষয় নিয়ে অবশ্যই আজকের দিনে এগোনো যেতে পারে। ফাটকা লাভ, ফাটকা ইনকামের ক্ষেত্রে মঙ্গল বকরী থাকা ব্যক্তিদের ক্ষেত্রে খুব ভালো যাবে না, অন্যদের ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু গ্রোথ আসার সম্ভাবনা হরোস্কোপে আছে। তবু আমি আজকের দিনটা এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র অষ্টমের কানেকশন দিচ্ছে, সকাল 9:30 পর আপনি কিন্তু বিশেষ বিশেষ কিছু শখের কাজ বা খুব আপনার কাছে যে কাজটা তো মনের মতো কিছু বিষয় সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা আজকের দিনে উচিত হবে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। খাদ্যাভ্যাস, খাদ্য রুটিনের পরিবর্তন আজকের দিনে হতে পারে। রিচ ফুড, জাঙ্ক ফুড এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা ভালো। দাম্পত্য সুখ সাধারণভাবেই থাকবে বা নর্মাল থাকবে বলতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু মান অভিমানের বিষয়টা কিন্তু সকালের দিকে এবং শেষ রাতের দিকে একটু বাড়তে পারে, বাকি জায়গাটা ওভারঅল ঠিক আছে। অবশ্যই আজকের দিনে এটুকু বলতে পারি, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। বৈদেশিক কাজগুলো ভালো হবে, ঘোরাঘুরি পরিমাণ বাড়তে পারে। যারা লেখা, আঁকা, কোনো হাতের কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত, হাত দিয়ে কোনো কাজ করতে হয় এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটতে পারে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো থাকবে, মনোসংযোগের অভাব থাকলেও পারফরমেন্স কিছুটা আপনি ভালো দেখাতে পারবেন, এবং
সুনাম বৃদ্ধি এগুলো কিন্তু পেতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে মনোসংযোগের অভাবের কথা বলছিলাম, একটা না কাজ করতে একটু সমস্যা হবে, ফলে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে পারেন, কিন্তু টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে ভালো। সমস্যা খুব যদি বেশি আসে সেটা যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্কে আসবে, রেগুলার যে ডে ওয়ার্ক এগুলো ভালো যাবে। সরকারি কর্মী, প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন, সিভিল স্তরে কাজ করছেন, যারা রেস্কিউ টিমে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গা, গ্রোথ ব্যবসার ক্ষেত্রে বাড়তে পারে, আকস্মিক লাভ, ফাটকা লাভ হতে পারে। সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, পারিবারিক ব্যবসা এগুলো ভালো যাবে। এবং অবশ্যই আমি বলবো, প্রমোটিং ব্যবসা, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, হিট দিয়ে উৎপাদন করতে এরকম কোনো ব্যবসা, ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা, সিভিল ব্যবসা এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং ব্যবসার ক্ষেত্রে আমি এটুকু বলবো, আপনার পরিশ্রম হয়তো একটু বেশি হবে, কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে এবং ব্যবসার উন্নতির জায়গাটা ভালো। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসার জায়গাটা ভালো যেতে পারে। মাথা একটু ঠান্ডা রাখা দরকার, একটু রাগ জেদ ইত্যাদি আপনার নানাবিধ ক্ষেত্রে একটু সমস্যা করতে পারে, রাগটা কিন্তু কন্ট্রোল করা দরকার। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মাসিক রাশিফল। সূর্য রাশির দ্বাদশে প্রবেশ করে নিচস্থ হচ্ছে, এটা একটু নেগেটিভ পয়েন্ট। এবং অবশ্যই কিন্তু 2021 বর্ষফল, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনরাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র রাশির ঠিক অপোজিট সাইডে অবস্থান করছে। চন্দ্র এবং বৃহস্পতির কম্বিনেশন সকাল দেড়টার পর থেকেই শুরু হয়ে যাবে, ইমোশন বাড়বে, আপনার ক্ষেত্রে একটু জেদিভাবও বাড়তে পারে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকলেও গৃহশান্তির অভাব অভিযোগ থাকবে, তার মূল কারণ হচ্ছে মঙ্গল চতুর্থ অবস্থান করছে, মায়ের হেলথের বিষয়ে কেয়ারফুল থাকতে হবে। প্রিভিয়াস লাইফে বা আগে আপনার বাড়িতে যদি কোনো আগুন, ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে, সে বিষয়ে তার পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে আছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পরীক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, রেজাল্ট পাবলিশ হওয়া থাকলে ভালো। গবেষণার মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষা অ্যাডমিশনের বিষয়ে খোঁজ খবর নিয়ে এগোতে হবে। সন্তান যোগ শুভ, তবুও সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য কিছু বিষয়ে হ্যাম্পার আজকের দিনে করতে পারে। কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন, তবে মাথায় রাখবেন সিভিল বিষয়গুলোর ক্ষেত্রে কোনো লিটিগেটেড প্রপার্টি, পুরনো গাড়ি ইত্যাদি কেনার বিষয়ে আপনাকে আরও সতর্ক হতে হবে। সোশ্যাল ফেম, মাস ফেম বাড়তে পারে। বৃহস্পতি চন্দ্র যোগ থাকলে মান, প্রতিষ্ঠা, সম্মান এগুলো বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো যাবে। সরকারি কাজগুলো আজকের দিনে ভালো হবে, সরকারি আন্ডারটেকিং যে কোনো কাজ বা ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। চাকরি ক্ষেত্রে অবশ্যই আপনার মান সম্মান, প্রতিষ্ঠা বাড়তে পারে। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। মাঙ্গলিক প্রভাব থাকলে একটু সিলিমিস্টেক কাজের ক্ষেত্রে হবে। এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি মঙ্গল বকরি না থাকে আজকের দিনটা ভালো যাবে। দূরের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। ঘোরাঘুরি বাড়লেও বাড়তি পাওনাগণ্ডা, ইনসেন্টিভ এগুলো কিন্তু পেতে পারেন। এছাড়া নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো, জব চেঞ্জের কোনো অপরচুনিটি, সুযোগ আজকের দিনে পেতে পারেন। মেডিকেল সার্ভিসের যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং অবশ্যই যেসব কাজে কায়িক পরিশ্রম আছে, ফিল্ড ওয়ার্ক, টেকনিক্যাল ওয়ার্ক এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ঘুম একটু সমস্যা করতে পারে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা ইত্যাদি সমস্যা একটু আধটু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গা, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি পেতে পারেন। কাপড় জামা, খাদ্যদ্রব্য, ডেকোরেটিং ইত্যাদির ব্যবসা ভালো যাবে। হোটেল, রেস্টুরেন্ট, হোম ডেলিভারি ইত্যাদির ব্যবসা আজকের দিনে ভালো যাবে। যে কোনো ধরনের মুদিখানা, সোনার ব্যবসা, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, সেলফ প্রফেশনে যারা আছেন এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে মঙ্গল আপনার মাঙ্গলিক যোগ করলে বা বক্রী থাকলে একটু আপনার আশাহত হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ ওভারঅল ব্যবসার জায়গাটা আজকের দিনে কিন্তু শক্তিশালী। জল, দুধ, বেবি ফুড এগুলোর ক্ষেত্রেও ব্যবসার জায়গাটা ভালো যাবে। যারা পুশ সেল করছেন এদের ক্ষেত্রেও ব্যবসার জায়গা ভালো যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজও আজকের দিনে ভালো যাবে। মোটামুটি আমি ব্যবসার ক্ষেত্রে আর ডিভিশনে যাচ্ছি না, ওভারঅল ব্যবসার জায়গাটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রেও যোগ আছে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও যোগাযোগ আজকের দিনে ভালো। অবশ্যই মন মানসিকতা একটু আবেগ ইমোশন থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত অবশ্য যুক্তি দিয়ে ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা মাসিক রাশিফল ফলো করুন। সূর্য রাশির একাদশে নিচস্থ হবে, এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। সঙ্গে 2021 বর্ষফল দেয়া আছে, চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠী এবং আদ্রা মৃগশিরা নক্ষত্রে পরাক্রম ভাব থাকবে আজকের দিনে। যে সাহসিকতা এগুলো কিন্তু থাকবে, গিয়ে করতে হবে কোনো কাজ করার চেষ্টা করুন। আউটওয়ার্কস ভালো হবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, আর্থিক যোগাযোগ ভালো, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এবং মেডিকেল কাজ করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, চন্দ্র ষষ্ঠী একটু খিটখিটে মেজাজে, মা, মাতুলালয়, আপনার স্বামী স্ত্রী এদের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হওয়ার সম্ভাবনা একটা থাকছে। কারণ চন্দ্র কিন্তু মা ষষ্ঠ ঘর মাতুলালয় এবং অবশ্যই সপ্তমপতি চন্দ্র হওয়ার জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে ইন্ডিকেট করছে। তবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, যোগাযোগ আসতে পারে, সম্বন্ধ প্রেম যদুক্ষেত্রী এই বিষয়টা কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো হবে। তবু যাত্রা কোনো জায়গায় যাওয়ার হলে, বেরোবার হলে একটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করুন। খরচ সামান্য বাড়বে, তবে প্রোগ্রেসিভ খরচ কিছু হতে পারে। যেমন ধরুন আপনার একটা ল্যাপটপ কেনা, কোথাও ইনভেস্ট করা, রিইনভেস্ট করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। লোন ইত্যাদি পেয়ে যাবেন, সেক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। অবশ্যই কোনো ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বা ইত্যাদি থাকলে সেটা কিন্তু ভালো যেতে পারে। প্লেয়ারদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। মামলা মকদ্দমায় কোনো শুভ পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি।
প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও ভালো যাবে, তবে মঙ্গল বকরি থাকলে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর খুব একটা আস্থা রাখবেন না। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মে প্রয়াস করতে পারেন। সরকারি বেসরকারি দু ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যাবে। ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো যাবে। ব্যাঙ্কিং সেক্টর, লোন সেক্টর, রেলওয়ে সেক্টর, মেকানিক্যাল সেক্টর এবং সিভিল সেক্টরে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাবে। তবে মঙ্গল থাকলে আপনার বাড়তি ঘোরা, মঙ্গল বকরি থাকলে আপনার বাড়তি ঘোরাঘুরি প্রয়োজনীয়তা আজকের দিনে পড়তে পারে। তাই যেখানে যাচ্ছেন যদি আপনার মঙ্গল বকরি থাকে তাহলে তো জানা থাকবে, আর যেখানে যাচ্ছেন একটু ফোন করে যান, সেটাই আপনার ক্ষেত্রে ভালো। নচেৎ কিন্তু আপনি সঠিক জায়গায় যাওয়ার ক্ষেত্রে ভুল জায়গায় পৌঁছে যেতে পারেন, বা যে কাজে যাচ্ছেন সেটা হলো না, এই ধরনের ঘটনা আজকের দিনে ঘটতে পারে। এছাড়া আমি বলবো আজকের দিনে স্পেশালি মঙ্গল যেহেতু থার্ড হাউস আছে, ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের হেল্প কোনো বিষয় নিতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা মোটর উপর ভালোই যাবে, নতুন ব্যবসার সুযোগ পেতে পারেন। বৈদেশিক বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এগুলো ভালো যাবে। যারা জন্মস্থান থেকে দূরে থেকে কোনো ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, এবং ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ট্রাভেলিং পেশা ইত্যাদি কিন্তু অগ্রাধিকার পাবে। কাপড় জামা, খাদ্যদ্রব্য ইত্যাদির ব্যবসা, মুদিখানার ব্যবসা, স্টেশনারি গুডসের ব্যবসা, কোনো ধরনের আপনার দুধ, কোনো ধরনের চিনি আটা ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা ব্যবসার জায়গাটা ভালো যাবে। যে কোনো ফুড রিলেটেড প্রোডাক্ট আজকের দিনে ভালো যাবে। বিস্তারিত জানতে আমি আপনাকে প্রথমেই পরামর্শ দেবো যে অবশ্যই শনি মঙ্গল যোগে, শনি মঙ্গলের যে প্রত্যাগমন, শনি যে বকরিমূর্তি, ভিডিওগুলি দেখে নেবেন, সঙ্গে 2021 বর্ষফল এবং মাসিক রাশিফল দেওয়া রইল। সূর্য নিচস্থ হবে কর্মঘরে, সেটা কবে? 17 তারিখ, 17ই অক্টোবর। এ বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি, যারা জানেন না বা দেখেননি অবিলম্বে ভিডিওটি দেখে নিন, ওপরে কার্ড নিচে ডিসক্রিপশনে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির পঞ্চমে, চতুর্থ থেকে পঞ্চমে প্রবেশ করছে, মনে আবেগ ইমোশনের পরিবর্তন আজকের দিনে আসবে। মনের ক্ষেত্রে আমি বলবো যে ইমোশনটা চলছিল, যে অস্থিরতাটা চলছিল, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ চন্দ্ররাহু যোগটা চতুর্থে চলছিল। এখানে কিন্তু অনেকটাই শান্ত ফিল করবেন, তবে একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গলের যে কানেকশান মৃগশিরা থাকছে, মঙ্গল বর্তমানে রাশির দ্বিতীয়ে, ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না, ধুমধাম কাউকে কোনো কথা বলে দেবেন না, কোনো বাজে কথা কোথাও প্রয়োগ করবেন না। লেখার ক্ষেত্রে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, কিবোর্ড টাইপিং ইত্যাদি ক্ষেত্রেও কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কোনো কাগজপত্রে সাইন বা ইত্যাদি ডিল করতে হলে ভালো করে কাগজপত্র উল্টে পাল্টে দেখে নিন, সে যতই বিশ্বস্ত কেউ আপনার কাছে সেই কাগজ নিয়ে আসুক না কেন। খাওয়া দাওয়া, খাদ্যরুচির পরিবর্তন হতে পারে, রিচ ফুড, জ্যাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ বাড়তে পারে। দাম্পত্য সুখ আজকের দিনে একটু নরমে গরমে থাকবে, এবং কোনো বিষয়ে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতেরমিল হওয়ার সম্ভাবনা আছে, কারণ সূর্য মঙ্গল যোগ চলছে। এটা আমি বলবো মাঙ্গলিক যোগ বা সূর্যমঙ্গল যোগ যাদের জন্মচক্রে আছে, এই প্রকোপটা বেশি ঘটার সম্ভাবনা আছে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে রোম্যান্টিক মুড কাটবে, কিন্তু হাই ইমোশন একটা থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। একমাত্র যাদের চোখে মঙ্গল বকরি আছে তাদের ক্ষেত্রে একটু মান অভিমানের নেগেটিভ ইমোশনটা বাড়তে পারে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সন্তান যাদের আছে সন্তানের উন্নতির বিষয়ে যে কোনো কাজ করতে পারেন। অর্থযোগ আজকের দিনে উত্তম, শখসাদ পূরণে যে কোনো কাজ করতে পারেন, এবং অবশ্যই লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পুরনো অর্থকড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আপনার রোজ নামচার কোথাও একটা পরিবর্তনের ইঙ্গিত করছে আজকের হরস্কোপ। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে, মঙ্গল এবং চন্দ্রের কানেকশন থাকার জন্য ইমোশন বেশি থাকবে, তবে কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো থাকবে, ইন্টারভিউ ফেস করতে পারেন, পেন্ডিং কাজ উদ্ধার হতে পারে। অবশ্যই যারা যে কোনো বার্তা বহন করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কল সেন্টার বা ইত্যাদি যারা কাজ করছেন ভালো, সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, ট্রান্সফার বা ইত্যাদি কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে। তবু আমি বলবো যারা ক্যাশ হ্যান্ডেল করেন, ডেটা এন্ট্রি করেন, কোনো ধরনের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করেন, টুকিটাকি সিল মিস্টেকের সম্ভাবনা আছে। ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনে যোগ আছে, ওভারটাইম করলে কিছু ফাটকা লাভ আজকের দিনে পেয়ে যাবেন। অবশ্যই টিচিং প্রফেশন, সরকারি চাকরি এবং যে কোনো ধরনের প্রশাসনিক ফিল্ড, এরা কিন্তু অগ্রাধিকার কিছু বিষয় পাবেন। বৃহস্পতি চন্দ্রের কম্বিনেশন থাকলেও আপনার কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তি লাভ হতে পারে। সাহিত্যচর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ ফিল্ড, মিডিয়া ফিল্ড, যে কোনো ধরনের আপনার গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য কেমন যাবে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো পারিবারিক বিজনেস এগিয়ে থাকবে, সেলফ প্রফেশন এগিয়ে থাকবে, যে কোনো ধরনের আপনার উৎপাদন করতে হয় এরকম কোনো কাজ সেগুলো কিন্তু এগিয়ে থাকবে, সোনার ব্যবসা এগিয়ে থাকবে, স্টেশনারি গুডসের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা এগুলো কিন্তু এগিয়ে থাকবে। যৌথ ব্যবসায় কিছু সমস্যা থাকতে পারে, এবং পারিবারিক ব্যবসাগুলোর ক্ষেত্রে মঙ্গল বকরি থাকলে কিছু সমস্যা থাকতে পারে, নচেৎ ব্যবসার জায়গাটা ভালো। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, মিউজিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো, সিভিল কাজগুলো আজকের দিনে ভালো হবে। শনি মঙ্গল যোগের ব্যক্তিদের কিছু ক্ষেত্রে আর্থিক ইনভেস্ট করার বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, কিছুটা দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, ব্লাড প্রেশারের সমস্যা এবং পেটের গোলমাল, হজমের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। আপনারা আমাদের মাসিক রাশিফল অক্টোবরের অবশ্যই দেখুন, সঙ্গে কিন্তু 17 তারিখ সূর্য নিচস্থ হচ্ছে ভাগ্যস্থান, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আপডেট দিয়েছি, এবং সঙ্গে 2021 বর্ষফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যেটা সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির চতুর্থী। চতুর্থী চন্দ্র মনে আবেগ ইমোশন তো বাড়াবেই, স্বাভাবিক বিষয়। এবং চন্দ্র বৃহস্পতি যোগ উপরন্তু থাকছে, ফলে এটাও আবেগ ইমোশনের একটা কারণ। তো চন্দ্র বৃহস্পতি এবং কম্বিনেশন চতুর্থী থাকার জন্য কেনাকাটি সম্পূর্ণের কাজ করতে পারেন, কিন্তু মৃগশিরা মঙ্গলের কানেকশান এবং মঙ্গল রাশিতে বকরি থাকার জন্য কুইক ডিসিশনে ভুলভ্রান্তি এবং আগে আবেগপূর্ণ ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন, এটার বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিন এবং আবেগ ইমোশনকে দূরে সরিয়ে রেখে যুক্তি দিয়ে ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করুন। কেনাকাটি সম্পূর্ণের কাজ হোক বা পারিবারিক কাজ হোক বা কোনো বিষয় হোক, সেগুলো কিন্তু সমস্ত করা যেতে পারে, কিন্তু ভাবনা চিন্তাটা এইভাবে এগোতে হবে। সাহস পরাক্রম জেদ এই তিনটেই বেশি থাকবে আজকের দিনে। অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো হবে, বাড়িঘর নিয়ে কোনো আলাপ আলোচনা ডিল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। পিতামাতার মতকে গুরুত্ব দেওয়া দরকার, তবে মায়ের হেলথের বিষয়ে একটু কেয়ারফুল থাকা আজকের দিনে দরকার। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষা স্কুল এডুকেশনের ক্ষেত্রে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে মঙ্গলের কানেকশন খানিকটা ইমোশন বাড়াতে পারে, তবুও কিন্তু মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। তবে বৃহস্পতি এবং মঙ্গলের কানেকশনটা এটা ইন্ডিকেট করে যে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে আপনি যদি ঝগড়াঝাটি বাড়ান, তিল থেকে তাল হতে বেশিক্ষণ সময় লাগবে না, এটা মাথায় রাখা দরকার। এছাড়া আমি বলবো সন্তান যোগ আজকের দিনে আসতে পারে, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আজকের দিনে আছে, অবশ্যই কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। শত্রুনাশের যোগ আছে, খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ভর্তি প্রক্রিয়ার মধ্যে এগোনো যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ ভালো কাটবে, একটু ইমোশনাল কাজ করলেও কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ভালো থাকবে, পেন্ডিং কাজ উদ্ধার হতে পারে। অবশ্যই সরকারি কাজের ক্ষেত্রে ভালো, টার্গেট বেসিস যারা জব করছেন ভালো, পার্ট টাইম বেসিস যারা জব করছেন ভালো, এবং যে কোনো লেখালেখির কাজ, এডিটিং, প্রিন্টিং, প্রেস মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সেবা পরিষেবামূলক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। মেকানিক্যাল সেক্টর, মেডিসিন সেক্টর এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি অবশ্যই বলবো সূর্য মঙ্গলের কম্বিনেশন, ফুড প্রোডাক্ট, হিট দিয়ে রূপান্তর করতে এরকম কোনো ব্যবসা, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, যে কোনো ধরনের মেডিসিন রিলেটেড, কেমিক্যাল রিলেটেড ব্যবসা, নির্মাণ কাজের ক্ষেত্রে ব্যবসা, ছোটো গাড়ি বড়ো গাড়ির ব্যবসা, বস্ত্র বিপণন সেক্টর ইত্যাদির ক্ষেত্রে ভালো যাবে। তবে মাথায় রাখবেন মাঙ্গলিক যোগ যদি বিশেষত লগ্নস্থ মাঙ্গলিক যোগ থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক সিদ্ধান্তে কিছু ভুল হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রটা খুব সুইফট বা খুব আপনার ক্ষুরোদার হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, ব্যবসার জায়গাটা এটা মাথায় রাখবেন। বাকি জায়গাটা অবশ্যই কিন্তু ভালো যেতে পারে ব্যবসার ক্ষেত্রে। স্বপেশায় যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যেতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখে একটু নরমে গরমে ব্যাপারটা থাকবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু করতে পারেন। মাইগ্রেনের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা ইত্যাদি যাদের আছে, হাইপার টেনশনের সমস্যা যাদের আছে কেয়ারফুল থাকবেন, সামান্য একটু পেটের গোলমাল বাড়তে পারে। আপনারা আমাদের মাসিক রাশিফল ছাড়াও সূর্য রাশির অষ্টমে প্রবেশ করে নিচস্থ হবে, যেটা খুব একটা ভালো ফল নাও দিতে পারে। এই বিষয়ে যে ভিডিওটি এন্ড স্ক্রিনে ফুটে উঠছে দেখে নিন, সঙ্গে কিন্তু বর্ষফল 2021 দেওয়া রইল। আমরা ফিরছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।